মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটে 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে। যদি কেয়ারা করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন, বলছি ইনিক টাকা জনগণকে দিয়ে দেব, কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3,000 কোটি টাকা। তাতে কি হয়, একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে? কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন আমার কাছে একটা FIR কপি আছে, বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে, 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে, এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল, কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে, 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না, 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে, তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্ব ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে পিছুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি, দিয়েছি কি দিইনি বলুন, বলুন দিয়েছি কি দিইনি, বলুন দিয়েছি কি দিইনি। চাষিরা আজকে বছরে 10,000 কোটি 10,000 টাকা পান কি পান না, এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি, ছিল 10 লক্ষ সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না, এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে।